কিন্তু তার বাপ ঠাকুর দাদার এই ব্যবসা, তাই মাথায় করে নিয়ে মরা মাছ, হ্যাঁ যেগুলো মরে যায় তাকে কিনে এনে বিক্রি করে, কেমন, তবে হরি নাম দিয়ে বিক্রি করে, গাইতে গাইতে যায়, গাইতে গাইতে আসে। তবে তার একটা ব্যাপার হচ্ছে, দোকান না খুললেও লাইন পড়ে যায়। কেন না, তার এরকম নিয়ম আছে, কেউ যদি তিনবার হরি নাম করবে তালি বাজিয়ে, তাকে হাফ দামে বিক্রি করবে। খরিদ্দার হবেনি, লাইন পড়বেনি। আরে হাফ দামে কে দেয়? যাদের হরি নাম ভালোও লাগে না তারাও লাইন দিয়ে দেয়, তিনবার বলে নেব, ক্ষতি। আবার যদি কেউ তার সঙ্গে ৬বার হরি নাম করে, মানে একটু বেশিক্ষণ করে, তার পয়সা লাগবে না, ফ্রিতে পাবে। বাবা ভিড় লেগে যায়, অন্য দোকানের লোক শুধু মাথায় হাত দিয়ে বসে আছে, খরিদ্দার নাই, আর এ দোকান খুলে না লাইন পড়ে গেছে। কেন, মানুষ হচ্ছে সব জায়গায় সুবিধেবাদী মানুষ, যেখানে এই যে যেমন মায়েরা লাই, আপনারা দেননি, আমাদের ওখানকার মা, এই যে চৈত্রী মাসে সেল গেল, যেখানে সেল কাঁটা লিখা আছে ওইখানেই লাইন। মায়েরা যে কি বুঝে, দোকানদার, আমি তো তাদের বাড়িতে হরিনাম গাইতে যাই, আমি বলি আচ্ছা আমি একটা কথা বুঝি, সেল মানে কি? বলে কাঁটা। আর কি ব্যাপার? বলে সারা বছর যেগুলো বিক্রি হয় না আলাদা করে রেখে দিই, তার ভিতরে কাঁটা খুঁটি আছে, আর একটু দাম, যেটা দাম যা নয় তার ডবল বলে দিলাম, তারপরে কমিয়ে হাফে দিয়ে দিলাম, আসলেই বিক্রি হলো, তারা কেউ বুঝতে পারলো। শুধু মায়েরা বাড়িতে এসে বলছে, পটলের বাপ ১৫০০ টাকার শাড়ি ৮০০ টাকা, তোমরা গেলে পারবে না, মেয়েরা ছাড়া পারবে। পটলের বাপ বলে, পটল খাবে না ঝিঙ্গা খাবে, খা, তোমাদের বোঝান। এই যে দেখেন না, বিহার থেকে কম্বল বিক্রি করতে আসে, আপনাদের এদিকে আসে, টুপি পরিয়েছে, হ্যাঁ ২১০০ টাকা দাম, শেষমেশ আপনাকে ৩০০ টাকায় দিয়ে যাবে। আর যে মায়েদেরকে এক, ওরা দুপুর বেলা ঢোকে, পুরুষরা যখন থাকবে না, ওরা জানে এই সময়ে সেল ভালো হবে, হ্যাঁ ভালো বৌদি, বলে কি রে ২১০০ টাকার জিনিস ১৪০০ দিচ্ছি, কারণ আমার ফোন এসেছে, ছেলেটার অসুখ, চলে যেতে হবে, তাই হাফ দামে দিয়ে যাব। বৌদি বলে, এই সুযোগ ছাড়ব কেন, ওরে তার দাম ৭০০ টাকা, আপনি ১৪০০ নিয়ে নিলে কি? আর পুরুষরা এসে কত ঝগড়া করে, তুমি ঠকে গেছো, তাহলে বুঝুন আপনারা কত চালাক। হ্যাঁ তাই এই যে ব্যাপারটা, দেখুন সে মাছ বিক্রি করে, তার দোকানে লাইন দোকান খোলার আগে থেকে পড়ে যায়। আজকে হরিনাম গাইতে গাইতে এলো আর বলছে, আরে তাড়াতাড়ি দোকান খোলো, তখন সাধনা বলে, আগে খোলো আর দেরিতে খোলো, যার যা পাওনা তার বেশি কেউ পাবে না। কেমন, আমি যা সেধে রেখেছি, যা কর্ম করেছি, ও কেউ কেড়েও নিতে পারবে, ও বাঁধ দিয়েও আটকানো যাবে না, প্রাচীর দিয়েও আটকানো যাবে না, ডিঙিয়ে চলে আস। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম, কৃষ্ণ নাম হরি নাম
চলিতে আদি বলিতে পথ চলিতে আদি বলিতে সন্মুখে আধার রাত্রি তুমি একা সেই পথ যাত্রী সন্মুখে আদি বলিতে তোমরা গাহো তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম বলি নাম মধুর নাম চলিতে আদি বলিতে পথ চলিতে আদি বলিতে পথ চলিতে আদি বলিতে আচ্ছা যারা হাফ দামে কিনবে তার একটু হাতে তালি দেন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে যারা আমার খরিদ্দার তারা একটু আমার সঙ্গে হরিনাম করবেন করবেন তো তাহলে হাফ দামে পাবেন বলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলুন হরে কৃষ্ণ যদি আবার আসি কোনোদিন যদি আসি তাহলে আর দল আনবো না আপনাদের সঙ্গে হবে না হরে কৃষ্ণ এটা দলে হিজড়া আছে মানে এ সব সময় নেংচিয়েও বড় হবে মানে কোনোদিন স্বীকার করবে না যে তাদের মাইক্রোফোন নাই যন্ত্রানুসঙ্গীত নাই কত সুন্দর গাইছে এ স্বীকার করবে না একটু উপরে যাবে পথ চলিতে আদি বলিতে পথ চলিতে তোমরা গাহো
গাবো গাবো কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম চলিতে আদি বলিতে নারায়ণ খুব ভালো লেগেছে, আপনাদের হরিনাম আমাকে খুব মুগ্ধ করেছে, হাফ দামে দিয়ে দিচ্ছি, যা দাম হয় হ্যাঁ হাফ দামে দিয়ে দিলাম, আবার আপনারা আসবেন দেখ কি আসবেন না, এরকম দিলে কে আসবে না, সকলেই আসবে। এইবার আরো অনেকে দাঁড়িয়ে আছে, তারা বলছে আমাদের অফিস টফিস নাই, কাজ আছে, তবে ফ্রিতে পেলে একটু সময় খরচা করতে ক্ষতি কোথায়। তারা কিন্তু দাঁড়িয়ে আছে, বেশি করে হরিনাম গাইবে ফ্রিতে নিয়ে। আরে সদনার ব্যবসাটাই কি করে যে চলে কেউ ভাবতে পারে না, এ কিনে কত দেয় কত, যাদেরকে ফ্রি দেয় একতা পায়, তবু তার কোনোদিন ব্যবসায় ঘাটতি না, দিয়েই যাচ্ছে। ভক্তমণ্ডলী মায়েরা কেবলই ব্যবসা করেই যাচ্ছে করেই যাচ্ছে, একদিন একটা দুর্ঘটনা ঘটে গেল, কি মানুষ তো ফ্রিতে দিলেও আপনার পিছনে লাগা বন্ধ করবে না, দান করলেও দানের দোষ ধরবে। হ্যাঁ, বস্ত্র দান করলে বলবে বস্ত্রটা দিল একটু দামি দেখে দিল না, শাড়িটা দিল পাড়টা ভালো লাগলো না, হ্যাঁ ধুতিটা দিল জমিনটা ভালো নাই। তাই ভক্তমণ্ডলী মায়েরা, দান করলেও দানের বিচার করে যারা তাদের হৃদয় কেমন। শুনেন, একদিন সেই ভক্ত সদনার দুর্গতি হলো, কি কিছু মানুষ বলতে লাগলো যে সদনা তোমাকে আমরা সাধু বলে জানতাম, তাই আমরা নির্দ্বিধায় হরিনাম গাইতাম তোমার কথা শুনে, কিন্তু তুমি যে এত বড় ঠগবাজ তোমাকে ধরতে পারি না। হ্যাঁ, তুমি হচ্ছে বক ধর্মী মানুষ, বকের দেখবেন চৈতন্য আছে, তাই না, বকের চৈতন্য, বককে দেখতে সাদা রং, কিন্তু তা বলে তার ভেতরটা সাদা নয়, চৈতন্য আছে বলে তিনি বৈরাগী নয়। তাই তুমিও তাই, হরিনাম করো বলে আমরা বিশ্বাস করেছিলাম, কিন্তু এখন দেখছি তুমি সবচাইতে বড় ধান্দাবাজ। ভক্তমণ্ডলী মায়েরা, কিছু কিছু পিঁপড়ের পালক গজায়, পিঁপড়ের পালক গজায়, পাখনা গজালে কি হয়, আলোর দিকে উড়ে যায়, আগুনের দিকে উড়ে যায়, সেই পিঁপড়ের বা পতঙ্গের কি হয়, পাখনা পুড়ে যায়, ছটপট করে মাটিতে পড়ে থাকে, মরে যায়। তাই মানুষের যখন এরকম পালক গজিয়ে যায়, মানুষ তখন সূর্যেরও নিন্দা করে আর দীপ্তিমান সাধুরও নিন্দা করে, সেটি তার মরার জোগাড়।
মালাটা ছিঁড়ে গেল। আমি বললাম ভগবান যখন যা করে মঙ্গল, এত ভারী সেবেটা আবার ঝুলিয়ে দিল, মানে হওয়ার নয়। আচ্ছা যাক, ভগবান দিলে রাখব। তাহলে সাপের লেজে পা দিলে যেমন ভয়ঙ্কর জীবন থাকবে কিনা সন্দেহ, তেমনি পৃথিবীতে তাদের জন্যই পৃথিবী এখনো আছে, ভূমিকম্প হয় না। কারা? সত্যদর্শী ধর্মপরায়ণ যারা আছেন পৃথিবীতে, তাদের জন্যই পৃথিবী আছে, শয়তানের জন্য নয়, ব্যভিচারীর জন্য নয়। সংখ্যাতে কম, সাধু মানুষ সংখ্যাতে কম, দুর্লভ, তবুও তাদের দ্বারাই আছে। এক সূর্য যেমন সারা ব্রহ্মাণ্ডকে আলো দান করে, তেমনি এক সাধুর জন্য পৃথিবী রক্ষা পায়। আর দুনিয়ায় তো ব্যভিচারী, অত্যাচারী, চরিত্রহীন, লম্পট, মিথ্যেবাদী, ঠগবাজি, এদের জন্য পৃথিবীর অবনতি হয়, উন্নতি হয় না। তাই ভক্তমণ্ডলী মায়েরা, পৃথিবীতে যখন সাধুর অবমাননা হবে, এইবার আপনারা ঠাকুর নাম করে নেন, কারণ পৃথিবী ধ্বংস হবে। শুনেন, তিন ভাগ জল, এক ভাগ স্থল, ভূগোলে সব বাচ্চা জন্ম নিয়েই পড়ছে। কিন্তু আপনারা কি জানেন যে স্থলে বসে আছেন এখানে জল আছে কি নেই? এক গলা মাটি খুলে ফেলুন, নিচে জল আছে। তার মানে পৃথিবীটাই জল, শুধু মেদিনী রূপে ভেসে আছে। এই এক খণ্ড মাটিকে তুলে ধরে রেখেছে কে? তার নাম শেষ না, অনন্তদেব, ভগবানের প্রিয় ভক্ত। তিনি পৃথিবীটাকে ফনার উপরে সর্ষের দানার মতো ধরে রেখে, হরিমোহন হরি, দেখেন না, পৃথিবী যখন নড়ে ওঠে আমরা বলি ভূমিকম্প, টুম্পার মা, শাগ বাজাও, বলি না শঙ্খ বাজাও। কেন আজকে শঙ্খ বাজাবে? কেন বলে, শঙ্খ বাজালে মঙ্গল, ভূমিকম্প থেমে যাবে, অমঙ্গল দূর হয়ে যাবে। কেন চম্পার মা, টুম্পার মা, এর আগে বাজাও না কেন? হ্যাঁ, নড়ে কেন? কে ধরে রেখেছে? শেষ নাগ অনন্তদেব, কৃষ্ণ ভক্ত, অনন্ত বদনে অনন্ত কৃষ্ণ নাম করেন যিনি। নাম রেখেছিলেন কে? অনন্ত রাখিল নাম, অন্ত না পাইয়া। এক হাজারটা তার বদন, তাতেও কৃষ্ণ নাম করে শান্তি পায় না। আরো বদন দিলে প্রাণ ভরে নিতাই গৌর। একদিন কৃষ্ণকে বলছে, কৃষ্ণ প্রভু, আমি পৃথিবী ছেড়ে দেব, পাতালে চলে যা। ভগবান বলে, কেন? বলে, আমি আর ভার সহ্য করতে পারি না। সবচাইতে ভার কি জানেন? মাটি হচ্ছে সবচাইতে ভার। তার চেয়ে ভারী কি? পাপ ভূমি, সে ভারী। পাপি তাপি মাটির চেয়েও ভারী, এই জন্য পাপ ভূমি, সে ভারী। পাপীদেরকে ধরে রাখতে পারে না পৃথিবী, তাই বলে আমি ছেড়ে দেব। কৃষ্ণ বলে, না ছেড়ো না। বলে, কেন? না, এখনো পৃথিবীতে মায়েরা সন্ধ্যা প্রদীপ নিয়ে তুলসী তলায় এখনো যা, এখনো পৃথিবীতে ভগবানকে নিবেদন না করে কিছু খায় না।
প্রসাদ ভোজন করে, শ্রীকৃষ্ণ সেবা না করে জলস্পর্শ করে না এমন কৃষ্ণ ভক্ত পৃথিবীতে আছে, তুমি ছেড়ে দিলে কৃষ্ণ ভক্তও জলে ডুবে যাবে। বলে তাহলে আমি কি করব? কৃষ্ণ বলে মাঝে মাঝে একটু ঝাঁকিয়ে রাখো। ঝাঁকানো বুঝেছেন? আয়লা লায়লা হুদহুদ ফণি এগুলো কি? আমফান, আপনি আম গুড়িয়েছিলেন, কি মনে রেখেছেন মা আমার? এগুলো কি? এগুলো হচ্ছে মাঝে মাঝে একটু ঝাঁকুনি দাও, দেখবে সব হরি বলবো। তারপরে এই চলে গেল কি করোনা না করুণা, হ্যাঁ কি করুণা করে গেল, সারা পৃথিবীর মানুষকে নাড়িয়ে দিল, আর আমাদের ফোনে ফোন আসতে লাগলো, হ্যাঁ এই করোনা না হলে আপনাকে চিনতাম না, হরি নাম কি জিনিস জানতাম। হ্যাঁ বহু ভক্ত বেড়ে গেল করোনার পরে, এখন হরিনাম হলে জায়গা দেওয়া যায় না, গৃহস্থরা হরিনাম করাতে পারছে না, জায়গা নাই। হ্যাঁ কেন বেড়ে গেছে বুঝতে, ঝাঁকুনি দিচ্ছে তো, হ্যাঁ এক এক ঝাঁকুনিতে ভক্ত থরথর করছে, বল না রে হরি বল, বল হরি। হ্যাঁ এই হলো তত্ত্ব, পৃথিবীকে বলছে ঝাঁকুনি দিয়ে রাখো, নাড়িয়ে রাখো। এই দেখুন না করোনা চলে গেছে, সব ভুলে গেছে, আবার যা ইচ্ছা চালু করে, আবার একটু ফুস করে দিয়ে দিলে সব মুখরি পড়া শুরু হয়ে যাবে। হ্যাঁ আবার ঝাঁকুনি দেবে, আবার সব পড়া চালু করে দেবে। যাই হোক ভগবানের কৃপা, এরকম মাঝে মাঝে ঝাঁকিয়ে রাখলে তাহলে হরি বল বলাটা শুনতে পারি। গিরি ধারি গোপাল, গিরি ধারি গোপাল, ব্রজ গোপদুলা ধাদি গোপাল, গিরি ধাদি গোপাল, অপৌটু পলীলা তব তরুণ তোমার, অপৌরু পলীলা তব তরুণ তোমার, ধাদি গোপাল গিরি ধাদি গোপাল, যশোদার নয়নে তুমি ননিচল, নন্দ দুলাল তুমি নয়ন কিশোর, যশোদার নয়নে তুমি ননিচল, নন্দ দুলাল তুমি নয়ন কিশোর, গীতার সারথি তুমি যাদব গোপাল, গীতার সারথি তুমি যাদব গোপাল, গিরি ধাদি গোপাল, গিরি ধাদি গোপাল, অপরূপ লীলা তব তরুণ তোমার, অপরূপ লীলা তব তরুণ তোমার, গিরি ধাদি গোপাল, গিরি ধাদি গোপাল, গিরি ধাদি গোপাল। না আমি মাছ বিক্রির কথা বলছি, চুরি ধরা পড়ে গেল, সদনাকে ধরে ফেলল, এই যে তোমাকে আমরা সাধু বলে জানতাম, তা তুমি আজকে যে কাজটা করলে আজ থেকে তোমাকে সকলে চিনে ফেলল। আহা আপনারা এভাবে বলছেন কেন? এতদিন আপনাকে আমি দিয়ে আসলাম আপনাদের, আজকে আমাকে এভাবে বলছেন কেন? আরে দাঁড়াও, তোমার বুজরুকি ধরতে পারি না, তাই
আচ্ছা বলুন, এই সবার সামনে, এই কানায় কানায় যারা কোনোদিন আমার দোকানে আসেন আজ তারাও এসে গেছে, দাঁড়িয়ে আছে, কেউ বসে আছে, আপনি বলুন আমার বুজরুটকিটা কি? আরে বাবা, যে 1 কিলো নিচ্ছে, যে 2 কিলো নিচ্ছে, একই বাটখারা, কি করে সম্ভব? বাটখারা তো চেঞ্জ করবে, একই বাটখারাতে 1 কিলো দিচ্ছ, 2 কিলো দিচ্ছ, 3 কিলো দিচ্ছ, এটা তোমার বুজরুকি নয়, এটা তোমার ঠকবাজি নয়, মানুষকে ঠকিয়ে পয়সা নিচ্ছ, আর বলছো ফ্রি দিচ্ছি, হাফ দামে দিচ্ছি, আর তুমি ধরা পড়ে গেল। নিজেকে আপনারা খুব চালাক মনে করেন, তাই না? তাই আমার চালাকি ধরে ফেললে? আজ পর্যন্ত এ পৃথিবীতে এমন কোনো চালাক নেই সাধুর চালাকি ধরতে পারে, সে একমাত্র চতুরীর শিরোমণি কৃষ্ণ ছাড়া পারবে না। তা আপনারা আমাকে ধরে ফেললেন, বোকা লোক আপনারা, কি করে ধরবে যে আমি আপনাদের কম দিচ্ছি? হ্যাঁ, এটা ঠিক, এটা ঠিক যে আমি বাটখারা বদল করি না, 1 কিলোতেও যে বাটখারা, 2 কিলোতেও সেই বাটখারা, কেউ 3 কিলো নিলে ওই একই বাটখারা আমি, এটা ঠিক, কিন্তু আমি যে কম দিচ্ছি সেটা আপনারা কি করে ধরলেন? যদি ওটা ধরতে হয় তাহলে কি করবেন? আপনারা অন্য কোনো দোকানে নিয়ে গিয়ে, এই তো মগজ খুলেছে, তা না করে আপনারা কি করে বুঝলেন যে আমি কম দিচ্ছি? বাটখারা বদল করি না, এটা আপনারা ঠিক দেখেছে, কিন্তু জিনিসের ওজনটা যে কম আছে কি করে বুঝলেন? এই চলো তো, কথাটা খারাপ না, এই তো পাশের দোকানদার আছে, আমরা ওর কাঁটায় গিয়ে মাপবো, তোমাকে 1 কিলো দিয়েছে যেই বাটখারায়, আমাকে 2 কিলো দিল সেই বাটখারা, হ্যাঁ আজ একবার দেখে ছাড়ব। এইবার দোকানদারের কাছে গেল, দাদা দোকানদার, ভাই কি হলো? বলে এইটা একটু ওজন করে দাও। বলে আপনারা যেমন বাবাজির গান শুনে ওই হরি নামের ফাঁদে পড়ে, দেখলেন তো দিনের বেলা হরি হরি, হ্যাঁ আপনারাও তাহলে ওই দলের লোক, হ্যাঁ তার মানে সাধু দেখলেই এটা বলে, দিনের বেলা হরি হরি, খবরদার মা গো, দাঁড়িপাল্লা ধরতে গেলে আর একটা দাঁড়িপাল্লার দরকার, বাটখারা ধরতে গেলে আর একটা বাটখারার সঙ্গে মিলাতে হবে, তবে তো মানুষ চিনবে। আগে গাড়িতে লেখা থাকতো কি, আপনার ব্যবহারই আপনার পরিচয়, এখন আর লেখা নেই, কারণ ওগুলো এখন আর লাগবে, এখন যে যা পার জোর যার, যে যত ফিনিশিং হতে পারবে, মানে যে যত স্টাইল দেখাতে পারবে, মনে হবে এ রাইটার্স থেকে এসেছে, হ্যাঁ আর যার স্টাইল নেই, হ্যাঁ খগামগা ধুতি পাঞ্জাবি পরে আছে, বিদ্যাসাগরকে ঢুকতে দেয়নি, হ্যাঁ ধুতি পরে আছে, চটি পরে আছে, তাকে গাড়োয়ান ঢুকতে দেয় না, সিকিউরিটি এরকম, এ বুড্ডা তুই কোন রে, বিদ্যাসাগর বলে এরা কারা, হ্যাঁ তা চটি পরে আছে, একটা ধুতির কিছুটা পরেছে আর কিছুটা গায়ে দিয়ে আছে, বিয়ে বাড়িতে আসছে, আর বিয়ে বাড়িতে সিকিউরিটি বলছে এ বুড্ডা এক ডান্ডামে ঠান্ডা, হাট যাই আসে, ভাগ যাই, বিদ্যাসাগর চুপি চুপি, আবার চট চট করে চলে গেল, গিয়ে এক ধবির দোকানে, রজকের দোকানে গিয়ে, ভাই তোমার কি পোশাক পাওয়া যায়? বলে ভাড়ায় পাওয়া যায় ঠাকুর। বলে তাহলে দে তো আমাকে একটু সুট বুট দে, এইবার একবারে টাই টাই পরে একবারে, আর সেই সিকিউরিটি, সেই সিকিউরিটি এ
বিদ্যাসাগর বলে দুনিয়া তাহলে কি চায়? মানুষ চায়নি, ফ্যাশন চায়। সেই একই লোক আমি, চটি ধুতি পরে এলাম, আমাকে ঢুকতে দিল না, স্যুট বুট পরে এলাম, সেলাম ঠুকতেছে, ঢুকে গেল বিয়ে বাড়িতে, সকলের সঙ্গে চেয়ার টেবিলে বসে বলল, আর কেসা খাওয়ার হতা দিচ্ছে, বিদ্যাসাগর খাচ্ছে না, সকলেই খেয়ে যাচ্ছে, লোক বলে ইয়ে বেটা কি পেট খারাপ নাকি, বসে আছে। কিছুক্ষণ পরে বিদ্যাসাগর চালু করলো, ওই যা দিচ্ছে সব পকেটে ঢুকাচ্ছে, লোক বলে দেখেছো দেখতে কিরকম, কিন্তু পাগল লোক, এক না খেয়ে সব পকেটে, ডাকাডাকি হলো, মালিক এসে বল কি হয়েছে রে, আর পাগলা ঢুকে গেছে, কি কাণ্ড কি কাণ্ড, লোক সব না খেয়ে পালিয়ে যাচ্ছে ছে ছে করে, কোথায় কোথায় দেখি, গিয়ে দেখে তো বিদ্যাসাগর মহাশয়, পণ্ডিত মহাশয় আপনি এদের সঙ্গে খাচ্ছেন, আপনি তো ওপরে যাবে, আপনি তো আমার সঙ্গে দেখা করবেন, আর তোমার সঙ্গে ঢুকতে দিলে তো দেখা কর, তুমি এমন দারোয়ান দেখেছো যে চটিও চলবে না আর ধুতিও চলবে না, তাই শেষকালে ভাড়া করে স্যুট বুট পরে এলাম, তবে আমাকে সালাম জানিয়ে ঢুকিয়ে দিল। তা আমি দেখলাম আমি আর খাবো কেন, যাদের দ্বারাই ঢুকলাম তারাই খাক, কি আমাকে তো ঢুকতে দেয়নি, ঢুকতে দিয়েছো তো স্যুট পরা লোককে, এই ভালো জামা কাপড় তো তারাই খাক। লোকে যখন জানলো যে ইনি বিদ্যাসাগর, এরে সর্বনাশ করেছে, কি করে চিনবো আপনার, নাম শুনেছি চোখে তো দেখি না, এই যে আমাদের হ্যাঁ বিদ্যাসাগর মহাশয় কত কাণ্ড করে দেখিয়েছেন শিখিয়েছেন, আর আমরা সেই দেশের মানুষ ব্রিটিশকে তাড়িয়ে দিয়ে তাদের জামা কাপড় তাদের স্টাইলটা নিয়েছি, বাংলার স্টাইল ভারতের স্টাইল কি আধ্যাত্মিকবাদী, মহানতা তা হারিয়ে গেছে কোন কালে, ধুতি পাঞ্জাবি এখন আর বিক্রি হয় না, হ্যাঁ এখন কেবল সব বিদেশি জামা কাপড়, বলো রাধা মাধব কি, তাহলে ওদিকের হলো কি, ধরা পড়ে গেল যেই পাশের দোকানে গিয়ে মাপা হলো, ওজন করা হলো, যে যেটা চেয়েছিল সে সেটাই পেল, সামান্য বেশি আছে কারো কম নাই, মাথা নিচু করে সব লোক চলে গেল, সাধনা হরিনাম গাইতে গাইতে বললেন ঠাকুর এদের সুমতি দাও, এদের সুমতি দাও ঠাকুর, এরা জানে না এদের অপরাধ তুমি করিও না, এদেরকে কৃপা করো, এই জন্য আমি ফ্রিতে মাছ বিক্রি করছি, এরা ফ্রি পাওয়ার লোভেও যদি একবার নিতাই বলে একবার গৌর বলে, এদের যদি প্রশ্ন করা হয় শ্রদ্ধা নেই ভক্তি নেই কিছু পাওয়ার লোভে হরিবল বলছে তাতে কি হবে না, সাংকেত্যং পরিহাসং স্তোমং ছলনমে বাবা বৈকুণ্ঠ নাম গ্রহণং মশেষা গ্রহরং বিদু, শ্রীমদ ভাগবত অজামিল পুত্রকে নারায়ণ ডেকে সে যদি বৈকুণ্ঠ প্রাপ্তি হয়ে যায় তাহলে কেউ যে জেনে না জেনে হরিবল বলবে তার মুক্তি হবে না, তাকে কৃপা করবে না, তাই আহারে হরিব বল বল রসনা রে হরিব রসনা রে হরিব বল বল রসনা রে হরিব ভঞ্জন হরি ভকত বৎসল ও
কত বছর বিপদ ভঞ্জন হরি ভকত বছর বিপদ ভঞ্জন হরি ভকত বছর রসনা রে হরিব বলব রসনা রে হরিব পুরি রসনারি পদ ছায়া তলে যেই জন শরণ লয় তার থাকে না বিপদ ভীতি রাখে প্রভু দয়াময় হরি পদ ছায়া তলে যেই জন শরণ লয় তার থাকে না বিপদ ভীতি রাখে প্রভু দয়াময় রসনা রে হরিব রসনা রে হরিব একবার রসনা রে হরিব রসনা রে হরিব চেতনা দিল যে চেতনা থাকিতে তো চেতনা দিল যে চেতনা থাকিতে তো সে চেতনা রে তোজি মায়া ঘুম ঘু ডাক সে চেতনা রে তোজি মায়া ঘুম ঘু রসনা রে হরি বল বলব রসনা রে হরি বল রাধা মদন গোপাল কি ভক্তমন্ডলী মায়েরা এই কলঙ্ক দিতে গিয়ে একটা জিনিস প্রচার হয়ে গেল পাটখারাটা তাহলে কি পাটখারা একটা যে যা চাইছে তা দিয়ে দিচ্ছে তাহলে বাটখারার রহস্যটা কি এটা এটা লোকের মাথায় ঢুকে যাচ্ছে যে ওজন করে দেখলাম একই বাটখারায় দু কিলো দিচ্ছে তিন কিলো দিচ্ছে এক কিলো দিচ্ছে তাহলে বাটখারার রহস্যটা কি এটা জানতে হবে এটা জানতে হবে ভক্তমণ্ডলী মায়েরা অনেকে জানতে চায় অনেকে চায় না ওসব জেনে লাভ নাই ফ্রিতে দিচ্ছে নিয়ে নাও ওজন ঠিক আছে জানার দরকার নেই চলো কিন্তু একজনা পণ্ডিত একজনা ব্রাহ্মণ তিনি চিন্তা করলেন এ সকলেই এক কথা বলছে এক বাটখারাতে যে যা চাইছে তাই দিচ্ছে একবার দেখে আসতে হবে ব্রাহ্মণ বাজার ভাঙার পরে হাট ভেঙে যাওয়ার পরে কাঁচা ধরে ঢুকল বাটখারা হারিয়ে গেছে না কি বলছে আচ্ছা সমাধান হয়ে যাব এই তো হয়ে গেল হাট ভেঙে গেল এক ব্রাহ্মণ ঢুকে গেল ভীষণ ভিড় তারই মাঝখানে ব্রাহ্মণ উকি মেরে দেখল তিলক আছে কণ্ঠী মালা আছে বদনে হরিগুণ গান গায় অথচ মাছ বিক্রি করে তার দাঁড়ি পাল্লায় একটা বাটখারা আর দ্বিতীয় কোনো বাটখারা নেই হরিনাম শুনছি এ বাটখারাটা কি যেই কুলে কেন জন্ম হোক না কেবল ভক্তি মূলে ভগবান যে কার কাছে থাকে এটা কি সকলে বুঝতে পারে অনেক রাজভোগ দিলাম ক্ষীর ভোগ দিলাম ভগবান এলো না মাছি উড়ছে আর কারো কারো ছিটে ফোটা একটু ঘি দিয়ে সাদা অন্ন ভগবানকে দিয়েছে ভগবান তা কেড়ে কেড়ে খাচ্ছে এটা লীলা আজও চলছে কার হৃদয় কেমন কে বলতে পারে ভগবান যে কি চায় কে জানে
ব্রাহ্মণ বলছে, সাধনা কে ঠাকুর মশাই? আজ সাধনার জীবনের কত ভাগ্য, ভাগ্যের দুয়ার খুলে গেল। যে ব্রাহ্মণকে সবাই প্রণাম করে সেই ব্রাহ্মণ বাজারে এসেছে সাধনার কাছে। সাধনা পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, সাধনা পড়িল চরণ তলে, সাধনা পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, সাধনা পড়িল চরণ তলে, সাধনা পড়িল চরণ তলে, সাধনা পড়িল চরণ তলে, আমারে কৃপা কর বলে পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, পড়িল যদি ভক্তগণ একটা বৈজ্ঞানিক পদ্ধতি গ্রহণ করুন। যারা হঠাৎই কোনো কথায় রেগে উঠে, হঠাৎই সিদ্ধান্ত বদল করে ফেলে, তাদের জন্য এটা মোক্ষম ঔষধ। যাদের প্রচণ্ড অহংকার, যাদের ভেতরে হিংসা ঝগড়া করে, তাদের কাছে এই ঔষধটা খুব জরুরি। কি? প্রণাম। প্রতিদিন তিনবার করে প্রণাম করুন, সকালে দুপুরে আর সন্ধ্যায়। তদ বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া, গীতা। যদি নিজেকে প্রসার ঘটাতে চান, উদারতা বাড়াতে চান, কৃপার দরজা খুলতে চান, হ্যাঁ, তাহলে আপনি প্রণাম করুন। প্রণাম করলে অহংকার পাগলা হবে, ক্রোধ কমে যাবে, লোভ কমে যাবে, আপনি জীবন মুক্ত হয়ে যাবেন, প্রাণময় হয়ে উঠবেন, আনন্দে ভরপুর হয়ে যাবে, সফল সঞ্চার করবে। মালিক বাবু কি শুরু করলো, এটা কি পরে হবে না? একটু বলুন, একটু পরে করবে, এটা বন্ধ রাখতে বলুন। এটা কি হচ্ছে, সবার কানে যাচ্ছে, এটা গাইবই বা কি করে শুনবে কি করে? হ্যাঁ বলো, রাধা মাধব কি? ঠিক আছে, সবকিছু আনন্দ হবে একটার পর একটা, একসঙ্গে তো সব হয় না। ওটার যদি আনন্দ যারা নেয় তারা নেবে, একটু পরে নেবে, এই তো শেষ হয়ে গেল। তাহলে বলো, রাধা মাধব কি? এই দেখেন, এই প্রণামের কথা হচ্ছিল। একটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে ছেলেটা বাড়িতে ঢুকছে, দরজা গড়ায় বাবা বসে আছে, ছেলে কেমন পরীক্ষা দিল জানার জন্য বসে আছে। ছেলেটা ঢুকতে গিয়ে বাবার পায়ে পা লেগে গেল, যেই পা লেগে গেল ছেলেটা ঢুকে গেল, একটা নমস্কার করল না। বাবা খুব দুঃখ করে বলছে, খোকা, এই তোর লেখাপড়ার জ্ঞান, বাবার পায়ে পা লেগে গেল, তুই একটা নমস্কার করলি না, এই তোর জ্ঞান? এবার আপনারা টান টান হয়ে শুনতে চাইছেন,
ছেলেটা কি বলল বলবো না, ছেড়ে দেবো। হ্যাঁ আমি জানি, বলে আমার ঘরে খোকার সঙ্গে মিল আছে কিনা দেখি। হ্যাঁ দেখেন, খোকা কিন্তু ঠান্ডা মাথায় জবাব দিল, বলে মা বাবা পরশুদিন দেখলাম ঠাকমা, ঠাকমা জানেন তো কাকে বলে, বাবার পিসিকে বলে তো, আসলে কীর্তন গাইতে গাইতে এগুলো ভুলে গেছি। হ্যাঁ দা যাক আপনারা ছিলেন বলে, তাহলে বাবার মা তার নাম ঠাকমা। হ্যাঁ তা ছেলেটা বলছে যে বাবা পরশুদিন দেখলাম ঠাকমার পায়ে তোমার পা লাগলো, কই তুমি তো প্রণাম করো না। এবার বোঝো বা কোন স্কুলে পড়াবে, যত স্কুলে পড়ো আর কলেজে পড়ো, আসল কলেজ তো সংসার। আপনি আচরি ধর্ম অপরে শিখায়, বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে স্বামী স্ত্রী ঝগড়া হচ্ছে, ও বাচ্চা কি লিখছে ওই স্কুলের পড়া ডগে উঠবে ওইটাই ধরে রাখবে। আপনারা যেটা করছেন ওটাই ওর ভেতরে কি হচ্ছে, ক্যামেরা হচ্ছে, ক্যামেরা বন্দী হচ্ছে, ওটাই করবে। আর যেটা বলবেন উপদেশ দেবেন ওটা কাজ করবে না, কারণ আপনি যেটা করছেন ওটাই সন্তানের হৃদয়ে এফেক্ট। এই জন্য সাবধান, একটা ছেলে তাকে নিয়ে ১২ বৎসরের ছেলে কলকাতা বেহালা ১৪ নম্বর থেকে কাশীধাম গিয়েছিল বৃদ্ধাবাসে মা বাবাকে দেখার জন্য, দেখে ছেলেটা কাঁদতে কাঁদতে ফিরে এলো, ঠাকুমার কোলে তার থাকার ইচ্ছে, থাকতে দিল না, মা বাবা নিয়ে বেহালা ১৪ নম্বরে নেবে পড়ল। ছেলেটা ফটাং করে বলে উঠল, বাবা পেন আর ডায়েরিটা একটু দাও তো। বলে কেন কি করবি, বলে বাসের নাম্বারটা লিখে রাখবো। বলে কেন, বলে যেখানে ঠাকুমাকে দাদুকে রেখে এসেছো তোমরা বুড়ো হলে তো তোমাদেরকেও রেখে আসতে হবে, ঠিকানাটা আমাকে রেখে দিতে হবে। রাস্তা কে দেখালো আপনাকেও যে বৃদ্ধাবাসে গিয়ে কাঁদতে হবে, আপনি তার ব্যবস্থা করলেন, আপনি আপনার মা বাবাকে কাঁদাবেন, আপনি যেদিন মা হবেন বাবা হবেন আপনি কাঁদবেন না। এই জন্য হরিনাম মানে নাচা গাওয়া নয়, হরিনাম মানে মজা নয়, হরিনাম হচ্ছে লুপ্ত সংস্কৃতির জাগরণ, পুনর্জাগরণ। অচৈতন্য জীবের চৈতন্য সত্তাকে জাগরিত করবার জন্য শ্রী চৈতন্য রূপে মহাপ্রভু কলিকালে নেবেন। এখন ভক্তমণ্ডলী মায়েরা, সদনার মহিমা বেড়ে গেল কলঙ্কের বদলে। ব্রাহ্মণ দেখতে এসে বলছে তুমি আর পায়ে পড়ে কেঁদো না, আমি তোমার কাছে অনেক দিন পরে এসেছি তোমার নাম শুনে। আমার নাম কি, আমি তো চণ্ডাল বাড়িতে জন্ম নিয়েছি তাই মাছ বিক্রি করে জীবন চালাই, আপনি আমার কাছে কেন এলে? তোমার একটা বাটখারা আছে যা সবাইকে যা চায় তাই দাও, যে ওজনের যা চায় তুমি তাই দাও, কি করে দাও, আমি বাটখারাটা দেখতে এসেছি, একবার আমায় দেখাবে? না দেখার কি আছে, এই তো আমার দাড়ি পাল্লাতেই আছে, এই দেখুন এইটা, এই তো দেখা মাত্রই ব্রাহ্মণ সকলের আড়ালে ভাবু সকলে মাছ কিনায় ব্যস্ত গো, বাটখারা কেউ জানে কি করে
একটা বাটখারাতে এত ওজন দেয়। ব্রাহ্মণ দেখেই প্রণাম করা চালু করল। আহা কি রূপ হে দিনু মধুর মুরতি প্রীতি রসে দোষা, ওই না কি রূপ হে দিনু মধুর মুরতি প্রীতি রসে দোষা, আমি কি রূপ হে দিনু মধুর মুরতি প্রীতি রসে দোষা, আমি কি রূপ হে দিনু মধুর মুরতি প্রীতি রসে আমার হেন লয়ে মনে এতিন ভুবনে তুলনা নাহি গোতা, আমার হেন লয়ে মনে এতিন ভুবনে তুলনা নাহি গোতা, আমার হেন লয়ে মনে এতিন ভুবনে তুলনা নাহি গোতা, কিবা তুলনা নাহি গোতার গো তুলনা নাই কোতা, আমার হেন লয়ে মনে এতিন ভুবনে তুলনা নাহি গোতার গো তুলনা নাহি কোতা, আমি কি রূপ হে দিনু মধুর মুরতি প্রীতি রসে দোষা, আমি কি রূপ হে দিনু মধুর মুরতি প্রীতি রসে দোষা, তিনি ভুবনে নাই তুলনা, তিনি ভুবনে নাই তুলনা, যার তুলনা সেই তো বটে তিনি ভুবনে নাই তুলনা, তুলনা নাই কোতার তুলনা নাই কোতার, ওই না তুলনা নাই কোতার গো তুলনা নাই কোতার, আমি কি রূপ হে দিনু মধুর মুরতি প্রীতি রসে দোষা, ওই না কি রূপ হে দিনু মধুর মুরতি প্রীতি রসে দোষা। ভক্তমণ্ডলী মায়েরা, এতদিন কেউ চিনতে পারে না, ব্রাহ্মণ এসে প্রণাম করলেন, শেষে কি বলল দেখেন সদনা আগে বাবা কিছু বলবেন, আচ্ছা এ তোমার ব্যবসা করে সংসার চলে ঠাকুরের কৃপায় চলে যাচ্ছে আর কি, আমি তো তেমন কিছু চাই না, আমি চাই এক মুঠো প্রসাদ পাবো আর একটু গোবিন্দ নাম করবো, বেশ চলেই যাচ্ছে কোনো অসুবিধে নেই পাবে, আজ থেকে তুমি ভালো জামা কাপড় পরবে, ভালো খাবে, ভালো বিছানায় শোবে, আমি দেব, বিনিময়ে তুমি এই বাটখারাটা আমাকে দিয়ে দাও, এই বাটখারাটা তুমি আমাকে দিয়ে দাও, আর আমি তোমাকে এত অর্থ দেব যে তোমার স্ত্রীকে গয়না দেব, তোমার স্ত্রীকে শাড়ি দেব, হ্যাঁ লাগলে আরও দেব, কিন্তু বাটখারাটা তুমি আমাকে দিয়ে দাও, তুমি নতুন করে অনেকগুলো বাটখারা কিনে নেবে, যেটার জন্য তোমাকে অনেকে কলঙ্ক দেয় যে একটা বাটখারায় তুমি এত ওজন দাও কি, আর কেউ বলবে না, তুমি বিভিন্ন ধরনের বিভিন্ন ওজনের বাটখারা রাখবে, আমি তোমাকে অর্থ দেব, কি হলো মাথা নিচু করে আছো কেন, আমাকে দিয়ে দাও অনেক অর্থ পাবে। দেখেন ঠাকুরমশয় কি বলবো, আমার বাবা, আমার বাবা যখন মরে গেল না, আসলে আমি তো পড়াশুনো জানি না, ওই বাবা যখন মরে গেল যাওয়ার সময় বলে গেল, খোকা বাটখারাটা যত্ন করে রাখবি, প্রতিদিন ব্যবসার শেষে ধুয়ে রাখবি, তাই রাখি, কি জানি ওটা যে কি পাথর বুঝি না, আমার সেদিন থেকে কোনো দুঃখ নাই, জানেন আমার পয়সা নেই বটে কিন্তু কোনো দুঃখ নাই, আর কোনো অভাব নাই, কোনো অভাব নাই ঠাকুর, কোনো
আপনি দয়া করে এটা নেবেন না, এটাই তো করে খাচ্ছি, আপনি দয়া করে এটা নেবেন না। বড় বড় কথা বলিস, তা ব্রাহ্মণ একটা জিনিস চাইল সামান্য পাথর, তাই তুই দিবি না? তবে যা, তোর বোধহয় এটা জানা নেই, ব্রাহ্মণ কারো বাড়ির থেকে ফিরে গেলে সে কি ভয়ঙ্কর হতে পারে। আগে দাঁড়া দাঁড়ান ঠাকুরমশাই, চলে যাবেন না, আপনি ব্রাহ্মণ মানুষ, আমার নাই, জীবনে যা হয় তাই হবে, তাহলে কি আপনি চলে যাবে? আমার বাবা এটাও বলেছে, ভগবান বিষ্ণু যে ব্রাহ্মণের চরণ চিহ্ন বুকে ধারণ করে সে ব্রাহ্মণ কত বড়। আপনি চলে যাবেন, একটা সামান্য জিনিস চাইলেন আমি দিতে পারবো না, ঠিক আছে আপনি নিয়ে যান, আপনার ভালো হোক, আপনার মঙ্গল হোক, আমার যা হয় তাই হোক। এই নে, অনেক অর্থ দিলাম, টাকা দিলাম, হ্যাঁ গয়না দিলাম, শাড়ি দিলাম তোর স্ত্রীর জন্য, আরো যদি লাগে তুই নিবি, বিনিময়ে আমি তোর কাছ থেকে এই সামান্য একটা পাথরের বাটখারা নিলাম। যা ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা অনেকে অনুমান করে নিয়েছেন এটা সামান্য জিনিস নয়, এটা হচ্ছে স্বয়ং ভগবান বিষ্ণু শালগ্রাম শিলা, শালগ্রাম শিলা, এরা জানে না, সেই শিলাটাকেই এতদিন বাটখারা করে যে যত চায় যত ওজনের চায় ওই একটা বাটখারাতেই। আজ ব্রাহ্মণ ধরে ফেলল, তাই সে শালগ্রাম শিলাকে বুকে ধরে নিয়ে চলে গেল, বিনিময়ে কিছু অর্থ দিয়ে গেল, সদনার মন ভীষণ খারাপ হয়ে গেল। বিধি রে নিঠুর, বিধি রে এই কি তোমার লীলা, বিধি এই কি তোমার খেলা, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা, বিধি এই কি তোমার খেলা, এই কি তোমার খেলা, বিধি এই কি তোমার বিচার, ও এই কি তোমার লীলা, বিধি এই কি তোমার খেলা, কা
আছো না ঘুমাচ্ছ, একটু হুলুদ ধ্বনি করো। আচ্ছা, আমার মায়ের একটা অপরাধ নেবেন না, শেষকালে আপনারা আমি বলার পরে উরুধ্বনি দিলেন, কিন্তু আমি কি আপনাদের বললাম কি বলা হলো ভাষাটা? কই গো, কোথায় গেলে? জেগে আছো না ঘুমাচ্ছ, উলুধ্বনি করো। তা আমি কি আপনাদের করো বলতে পারি? আমি আপনাদের যখন বলবো তখন বলবো আপনারা একটু উলুধ্বনি করুন, কিন্তু এখানে বলা হলো উলুধ্বনি করো, মানে ব্রাহ্মণ তার ব্রাহ্মণীকে বলছে একটু উলুধ্বনি কর, তবে আপনারা করলে আপত্তি নাই, লাভ হবে ক্ষতি নাই, করো উলুধ্বনি। আনন্দের সীমা নাই আজ, কি 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 আনন্দের সীমা নাই গগন হতে চাঁদি নেমেছে, গগন হতে চাঁদি নেমেছে, যাই যাই বলি হাঁটি যা, আজ কি আনন্দের সীমা নাই, আজ কি আনন্দের সীমা নাই, আজ কি চলে যাবেন না, সবার খাওয়ার ব্যবস্থা আছে, বিপদে ফেলবেন না, আমি কিন্তু বলিনি, হ্যাঁ ব্রাহ্মণ বলছে, হ্যাঁ আমি এখানে খাবার কোথায় পাবো, নিজে পাবো কিনে ঠিক নাই, হ্যাঁ মালিকের বাড়ি এসেছি, এক মুঠো দিয়েছে, খেয়ে উঠে পড়েছি, নাবলে দিবে কিনা জানি না, তবে আমি আপনাদের বলতে পারবো না যে সবাই খাবেন, তবে আমি যে আশ্রমে আছি যদি কোনো দিন যান হয়তো অল্প স্বল্প একটু প্রসাদ পেতে পারেন, সেটা গ্যারেন্টি নাই, আমি তো পরের ঘরে থাকি তাই আমি বলতে পারি না, তবে সবার যাওয়ার নিমন্ত্রণ থাকলো নিতাই। তাহলে ব্রাহ্মণ দেখলো তার বাড়িতে লোকে লোকারণ্য, ওই যে এনেছে ঘটা করে অভিষেক করা হলো, অভিষেক করলো, দুধ দিয়ে ঘি দিয়ে স্নান করালো, সোনার সিংহাসনে প্রভুকে রেখে দিলে, একবারে ভুরি ভজ্য ভোগ লাগালেন, তারপরে প্রসাদ দিলেন সকল ভক্তদের, বাস বিশ্রামে গেলে রাত আড়াইটার সময় যায়নি তাই, না না পেট খারাপ হয়নি, হ্যাঁ তেনারা বলে বোধ হয় কি খেয়ে পেট খারাপ, না না স্বয়ং ভগবান বিষ্ণু নৃসিংহ রূপ ধারণ করে ব্রাহ্মণের বুকের উপরে বসে পড়েছে, শিলাটঙ্ক নখালয় নৃসিংহদেবের যে নখ সেই নখগুলো তলোয়ারের মতো, যার বুকে বসাবে জয়নিতা, একবারে কাঁটালের মতো কোষ ছাড়িয়ে দেবে, দুভাগ করে দেবে, তা সেইটা ভগবান নৃসিংহদেব, ভগবান বিষ্ণুই নৃসিংহদেব,
তিনি তার বুকের উপর চেপে বড় বড় চোখ করে, মানে শরীরটা মানুষের মতো আর তার এই মুখটা হচ্ছে সিংহের মতো, এই জন্য তার নাম নরসিংহ। নর মানে মানুষ, সিংহ মানে পশু, সিংহরাজ নরসিংহ। সেই রূপ ধারণ করে এই নখ বের করেছে বলে দেব, মেরে দেব, একবারে ফেড়ে চৌচির করে দেব। তোর সাহস হলো কি করে? তুই আমার ভক্তকে ঠকিয়ে দিলি, তুই তাকে মিথ্যে কথা বলে টাকা পয়সা দিয়ে তুই আমাকে নিয়ে চলে এলি। বলে প্রভু প্রভু আমি কি ভুল করেছি? আপনি ওই নোংরা ওই দাড়ি পাল্লায় মাঝ মাপে আপনি সেই নোংরায় আছেন, এই ওইখানে কি আপনার থাকার জায়গা? তাই আপনাকে এনে আমি সোনার সিংহাসনে বসিয়ে দিয়েছি, আমি কি খারাপ করেছি? অত ভাগা, পয়সা থাকলে মন্দির বানানো যায়, তাহলে ভগবান পাওয়া যায় না। পয়সা থাকলে সোনার সিংহাসন, মার্বেল দিয়ে সিংহাসন, রূপো দিয়ে সিংহাসন বানানো যায়, ভগবান পাওয়া যায় না। হৃদয় মন্দিরে ভগবান থাকে রে, বাইরের মন্দিরে নয়। ভগবান মন্দির চায় না রে, সিংহাসন চায় না, চায় হৃদয় ভালোবাসা। সে যে কাঙাল রে ভালোবাসার কাঙাল, কত আনন্দে থাকি জানিস? ও যখন চোখের জলে হরিনাম গায় কত আনন্দে থাকি, আমি নাম শুনে আনন্দ পাই, আমি নামের সেবাতে পরম সুখী রে। তোর এত দামি নৈবেদ্য চাই না, সোনার সিংহাসন চাই না রে, চাই ভালোবাসা ভক্তি। তোকে আমি মারবো না, নালে তোর বংশ পর্যন্ত আমি নিপাত করে দেব। তুই যদি আজকে ভোর চারটার আগে যদি আমাকে তার বাড়িতে না দিয়ে আসিস, তাহলে তুই বংশ খুঁজে পাবি না। আমি যার কাছে ছিলাম তুই আমার প্রিয় ভক্তের কাছে দিয়ে, নাহলে তোর বংশ আমি শূন্য করে ছেড়ে দেব। ভক্তমণ্ডলী মায়েরা, শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা যে সিদ্ধান্তে পৌঁছাতে যাচ্ছেন সেটা হলো মূলে কি? ভক্তি। বাহ বাহ বাহ, অর্থ নয়, বৈভব নয়, মানি নয়, গুণী নয়, চাই শ্রদ্ধা অর ভক্তি। হরি বল হরি বল। ভক্তি যার প্রেমময় ভগবান, ব্রাহ্মণ কেঁদে লুটিয়ে পড়লেন ভগবানের চরণে, প্রভু তাহলে কি আমি পেতে পারি না আপনাকে? পাবি কি করে? তুই তো ঠকালি, তুই তো বলে এলি বাটখারা, তুই যে আমাকে চিনতে পারলি কই, তাকে তো তুই বললি না যে এটা বাটখারা নয়, এটা স্বয়ং ভগবান, এটা স্বয়ং শালগ্রাম শিলা, তুই তো তাকে বললি না, তুই তো তাকে মিথ্যে কথা বলে বাটখারা বলে নিয়ে চলে এলি। তুই জানিস তুই আনার পর সে খায় না, স্ত্রীর হাতে গয়না গাটি অর্থ তুলে দিয়ে বেচারা এখনো পর্যন্ত কিছু খায় না, সে কেবল কেঁদে যাচ্ছে, আমি হরি নাম কাকে শোনাবো? দিন কবে মোর হবে দয়াল, দিন কবে মোর হবে
দয়াল দিল কবে মোর হবে দয়াল দিল কবে মোর হবে আশায় আশায় বসে আছি তোমায় পাবো বলে দিন কবে মোর হবে দয়াল দিন কবে মোর হবে দয়া যা চাইব বলে হবে চাওয়া হলো না যা বলবো বলে ভাবে গেলাম তা তো বলা হলো না পার কর গো ও নাইয়া আমায় পার কর গো আজও ঘটছে। হরিনাম শুনতে শুনতে কত মানুষের অগ্রগতি হচ্ছে, বিবর্তন হচ্ছে, আপনারা জানেন। অনেকে অনেক মানুষ পদ বদলে নিল, মদ বদলে নিল, জীবন বদলে নিল এই হরিনামে। এই যে অচৈতন্যের জন্য চৈতন্যের হরিনাম হবে না? হ্যাঁ, দেখুন ভগবানের নাম ভগবান থাকলে তার কোনো অভাব থাকে না, হয়তো ফ্রিজ থাকে না, পালঙ্ক থাকে না, বড় ডিজাইনের বাড়ি থাকে না, কিন্তু জীবনটা আনন্দময় হয়ে থাকে। আর অনেক ডিজাইনের বাড়ি আছে, অনেক ধন আছে, বিছানা ভালো, কিন্তু ঘুমাতে পারে না টেনশানে, হ্যাঁ, তাহলে তার কী মূল্য আছে? আর যে কৃষ্ণ বলে ঘুমোতে পারে, প্রেম ভরে নাচতে পারে, নিতাই বলে প্রভাত সময়কালে সকালবেলা ব্রাহ্মণকে ভগবান বলে দিয়েছে, ভোর চারটার আগে যদি তুই পৌঁছে না দিস তাহলে তোর বংশ ধ্বংস হয়ে যায়। সে ব্রাহ্মণের এত সাহস ভগবানের বাণীর পরে রাখবে?
অমনি সোনার সিংহাসন সমেত তুলে নিয়েছে। তুলে নিয়ে ভোর হওয়ার আগে সেই ব্রাহ্মণ সেই মানে কি বলবো সাধনার বাড়িতে যাচ্ছে। প্রভাত সময় কালে শচীরাঙ্গি নামাজে কারে গোড়া নাচি যাবে রায় রে। প্রভাত সময় কালে শচীরাঙ্গি নামাজে কারে গোড়া নাচি যাবে রায় রে। প্রভাত সময় কালে শচীরাঙ্গি নামাজে কারে গোড়া নাচি যাবে রায় রে। প্রভাত সময় কালে জাগুনি গো শচী মাতা গৌরাইলা প্রেমী দাতা, জাগুনি গো শচী মাতা গৌরাইলা প্রেমী দাতা, জাগুনি গো শচী মাতা গৌরাইলো প্রেমী দাতা। সোনা রঙ্গ ধুলাতে লুটাই রে, 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 সোনা রঙ্গ ধুলাতে লুটাই রে। একই গোড়ার নবীন বেশ মুরাইয়া সকলকে, একই গোড়ার নবীন বেশ গোড়ার নবীন বেশ মুরাইয়া সকলকে, সোনা রঙ্গ ধুলাতে লুটাই রে, সোনা রঙ্গ ধুলাতে লুটাই রে। প্রভাত সময় কালে শচীরাঙ্গি নামাজে তার গোড়া নাচি যাবে রায় রে। প্রভাত সময় কালে শচীরাঙ্গি নামাজে জাগুনি গো শচী মাতা গৌরাইলা প্রেম দাতা, জাগুনি গো শচী মাতা গৌরাইলো প্রেম দাতা, জাগুনি গো শচী মাতা গৌরাইলা প্রেম দাতা, জাগুনি গো শচী মাতা গৌরাইলো প্রেম দাতা। সোনা রঙ্গ ধুলা তিল তাই রে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ সময় কালে শচীরাঙ্গি নামাজে কারে গোড়া নাচি যাবে রায় রে। গোনা প্রভাত সময় রায় মৌর হরিব গিনার মাঝে কারে গোড়া নাচি যাবে রায়। বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি ভক্ত সাধনা কি, সে তো ঘুমোয় না তার ভোর হয় না, ভক্ত সাধনা সকালবেলা উঠেই ওই গান গাইছে। তা ব্রাহ্মণ তো সোনার সিংহাসনে করে তার বাটখারা আর বলা যাবে না। এবার ভগবান বিষ্ণু তাকে কোলে নিয়ে চোখের জলে ভাসতে ভাসতে ভোরবেলা ঠেকে গেল। হ্যাঁ, আর সে মানে সাধনা স্ত্রী বেরিয়েই বলছে ঠাকুর মশাই আসু, হ্যাঁ আমার স্বামী বলেছে লাগলে আবার আপনি দেবে। এই দেখেন কারো পৌষ মাস, সে সাধনা স্ত্রী এক লাখ পেয়ে গেল, তার যেন ভাগ্যের চাকা ঘুরে গেল। কত গয়না কত শাড়ি এর জন্যই তাকে কত ঝগড়া করতে হতো, আজ একবারে থরে থরে বোধহয় সারা জীবন শাড়ি পরলেও শেষ হবে। তাই সে ব্রাহ্মণকে আদর করছে, আর ব্রাহ্মণ বলছে সাধনা কাঁদছো তুমি, এই দেখো এই দেখো। তাহলে কি এনেছেন তোমার, কি তুমি চিনতে পারছো না এটা কি? চন্দন দিয়ে তুলসী দিয়ে ফুল দিয়ে ঢেকে রেখেছেন
ওটা কি? তোমার বাটখারা। তোমার বাটখারা। কিন্তু ঠাকুরমশাই, এভাবে আপনি পুজো করেছে বাটখারা কি? সদনা, সত্যি তুমি কৃষ্ণ ভক্ত, তোমাকে ফিরিয়ে দিতে এলাম, কিন্তু আমি তো টাকা পয়সা দিতে পারবো না, আমার স্ত্রী তো সব নিয়ে নিয়েছে। লাগবে না, তোমার যদি লাগে আমি আরো দেব, বিনিময়ে তুমি তোমার প্রভুকে তুমি নিয়ে নাও। সদনা, এটা বাটখারা নয়, এই যে ত্রিভুবনপতি, এই যে বৈকুণ্ঠপতি, এই যে সর্বেশ্বর, যত ঈশ্বর আছে তার ঈশ্বর ভগবান বিষ্ণু, ভগবান স্বপ্ন দিয়ে বললে আমি সদনার কাছে যাব, তাই তোমার ঠাকুর আমি তোমায় ফিরিয়ে দিলাম। তুমি নাও সদনা, তোমার গোবিন্দকে তুমি নিয়ে আমার বাটখারা গোবিন্দ, তুমি চিনতে পারো না, এ তো শালগ্রাম শিলা। কি বলছে, আমি যাকে কোনোদিন পুজো করি না, তুলসী দিই না, যাকে আমি মন্দিরে রাখি না, ওই ঝুড়িতেই পড়ে তাকে দাঁড়ি পাল্লাতেই তাকে সে আমার ভগবান। আহা মরি মরি অগগিরিধারি, কি লীলা করেছো তুমি, তোমার যাই বলি আর। এত কিছু দিলে আমাকে, নয়ন দিলে না তোমায় চিনতে, এখন আমি তোমাকে নিয়ে কি করব? সদনা ব্রাহ্মণ, আপনি রাগলেন না যে, সে কথা তোমায় বলে লাভ নাই, তোমার ঠাকুর আমি শুধু তোমায় দিতে এলাম, তুমি রেখে দাও, তুমি সেবা করো, এ তোমার ঠাকুর, শুধু যাওয়ার বেলা একটা কথা বলি সদনা, আমি ব্রাহ্মণ, তুমি চণ্ডাল কুলে জন্ম নিয়েছ, আজ আমি তোমাকে দূর থেকে প্রণাম জানাই। আর বলবো, নানা মানুষ তারা তো নয়, নানা মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়, তারা তো নানা মানুষ তারা তো মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়, নানা দেবতার পরিচয়, দেবতার পরিচয়, দেবতার পরিচয়, দেবতার পরিচয়, নানা মানুষ তারা তো নয়, নানা মানুষ
সীতারতন মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। এখন তার বাটখারা নয়, প্রাণ গোবিন্দ হয়েছে। তাই ব্রাহ্মণ মাঝে মাঝে শুধু দেখতে আসেন, ফল মিষ্টান্ন দধি দুগ্ধ নিয়ে আসেন পুজো দেওয়ার জন্য, আর সাধনা সে আর কী করে, ভগবানকে গান শোনায় আর বলে ব্যবসাটা তো দিলে বন্ধ। বাটখারা ছেলে কত ভালো, মাথায় করে যেতাম আসতাম, ঠাকুর হয়ে গেলে তো। ভগবান বলে তাহলে কি আমি আবার বাটখারা হব? বলে তুমি যা ব্রাহ্মণের কোলে উঠে ব্যবস্থা নিয়েছো, কেউ আর মাছ কেনবে? এখন তো অপরাধে পড়ব। তো তখন গোবিন্দ বলে তাহলে তোর আর ব্যবসা করে লাভ নাই, তোর যা লাগবে আমি বরং নিজের মাথায় করে তোকে এনে দেব। ভক্তমণ্ডলী মায়েরা, এখন ভগবান বললেন তুই আমাদের যুগলরূপ দর্শন কর, সারা জীবন তুই অনেক ভজন করেছিস, তোর হরি নামই হচ্ছে কলিকালের ভজন, এই হরি নাম ভজন যারা করবে কলিকালে তারা আমাকেই প্রাপ্ত হবে, তারা আমার দর্শন পাবে।